সামনেই দুর্গা পুজো, আর সেই পুজো মানে জমিয়ে আড্ডা দেওয়া আর বিভিন্ন রকম খাওয়া। তো বন্ধুরা, জানোই তো সামনে দুর্গা পুজো আসছে, আর সেই পুজোই দেখো বিজয়া দশমীর দিনে আমরা সব বাড়িতেই কিন্তু নিমকি বানিয়ে থাকি, আর খুবই সহজভাবে এই নিমকিটা বাড়িতে বানানো যায়, সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজ দেখো নিয়ে চলে এসেছি দুর্দান্ত টেস্টি নিমকি। সন্ধেবেলা জাস্ট চায়ের সাথেও তো জমে যায়, আর পুজোর বিজয়া দশমীর স্পেশাল এই নিমকিটা আজ বানাচ্ছি। দেখো তো বন্ধুরা, দেখো নিয়ে নিয়েছি ময়দা, এখানে এক কাপ ময়দা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি দেখো ময়দাতে কালো জিরে। আর এই কালো জিরে দিয়ে এই নিমকিটা বানালে কিন্তু জাস্ট খেতে ব্যাপক লাগে, জানো তো বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি দেখো সোডা, খাবার যে সোডা, বেকিং সোডা। তো দেখো দিয়ে দিচ্ছি সোডা, আর দিয়ে দিচ্ছি নুন, জাস্ট একটু তেল দেব। এখানে আমি রাইস অয়েলটা ব্যবহারটা বেশি করি, তোমরা সাদা তেল দিয়েও করে নিতে পারো। এখানে দেখো আমি তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেব। তো বন্ধুরা, এই নিমকিটা কিন্তু জাস্ট সন্ধেবেলা গরম গরম চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর পুজোর সময় বিজয়া দশমীর দিনে কিন্তু আমাদের বাঙালিদের জাস্ট খাওয়া দাওয়ার, যাকে বলে পুজোর সময়টা খাওয়া দাওয়ার পালা চলে, তাই তো? আর সেই সময় কিন্তু বিজয়া দশমীতে এরকম নিমকি বানিয়ে খেতেই পারো বা খাওয়াতেই পারো। তো বন্ধুরা, মিষ্টির সাথে জাস্ট এরকম নিমকি থাকলে না জাস্ট একদম মনটা হ্যাপি হ্যাপি হয়ে যায়। তো বন্ধুরা দেখো, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি, আর এখানে দেখো একদম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আর দেখো গোল গোল করে মানে নেছি, কেটে গোল গোল করে রুটি বেলে নিচ্ছি, নর্মালি যেরকম রুটি বেলে সেরকম। আর ময়দা দিয়েই, ময়দা ছড়িয়েই আমি রুটিটাকে বেলে নিচ্ছি। এখানে কিন্তু তেল দিয়ে রুটিটা বেলবে না, এখানে ময়দা ছড়িয়ে রুটিটা বেলে নেবে। আর দেখো এখানে লম্বা লম্বা করে জাস্ট এখানে আমি নিমকিগুলো কেটে নিচ্ছি। এখানে তোমরা যে এরকম সেভ করতে পারো, ছোটো, বড়, মিডিয়াম। তো বন্ধুরা দেখো, গ্যাস অন করে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ায় দেখো তেলটা জাস্ট একটু গরম হয়ে গেছে। আর এখানে আমি মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এই নিমকিটা ভেজে নেবো, হাই ফ্লেমে ভেজো না, জাস্ট নিমকিটা কিন্তু ভেতর থেকে একদম মুচমুচে হবে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলে। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ভালোবাসা দেবে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু জাস্ট খুব বেশি তেল গরম করার দরকার নেই, জাস্ট একটু তেলটা হালকা গরম হয়ে গেলেই কিন্তু নিমকিটা দিয়ে দেবে, আর মিডিয়াম টু আবার বলছি লো ফ্লেমে কিন্তু নিমকিটাকে ভেজে নেবে। আর খুবই সহজভাবে এই নিমকিটা বাড়িতে তোমরা তৈরি করে নিতে পারো, জাস্ট আবারও বলছি সন্ধেবেলাও খেতে পারো, নর্মাল টাইমে খেতে পারো। আর পুজোর সময় তো অবশ্যই বাঙালি বাড়িতে বিভিন্ন রকম রেসিপি তৈরি হয়, তো সেই সময় তো খেতেই পারো। তো বন্ধুরা দেখো, এইভাবে নিমকিগুলো কিন্তু জাস্ট দেখো আমি লালচে করে ভেজে নিচ্ছি, আর আমি কিন্তু একটু লালচে করে ভাজছি, তোমরা কিন্তু এতটা লালচে করে নাও ভাজতে পারো, তোমরা যে যেরকম ভাজাটা পছন্দ করো। এই রকম লালচে করে ভাজলে জানো তো বন্ধুরা, জাস্ট এই নিমকিটা কিন্তু এক মাস এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে স্টোর করে তোমরা কিন্তু খেতে পারো, ভীষণই মুচমুচে থাকে একদম। তো বন্ধুরা দেখো, বাকি নিমকিগুলোও ভেজে নেব। আর জাস্ট পুজো মানেই খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার বিভিন্ন রকম, বাঙালিরা বিভিন্ন রকম খাবার প্রতি আকৃষ্ট সেটা তো জানো ভালোভাবে। আর এই পুজোর সময় কিন্তু বাঙালিরা আরও বেশি বেশি খাওয়া পছন্দ করে, বেশি বেশি জিনিস খেতে পছন্দ করে, তা সেই পুজোর সময় বিভিন্ন রকম রেসিপি বাড়িতে বানিয়েও খায় আর বাইরেও খায়, ঠাকুর দেখতে গিয়ে তারা সবাই সব কিছু কিনে খায়। তো সেই এই পুজো স্পেশাল এই রেসিপিটা অবশ্যই বিজয়া দশমীর দিন বাড়িতে বানিয়ে নিও, ভীষণ ভালো লাগে। মিষ্টির সাথে সাথে নিমকিও যদি থাকে প্লেটে, বাড়িতে গেস্ট আসুক বা নিজেরাও খাও, তো দেখতেও বেশ ভালো লাগে, জাস্ট মিষ্টির থালিটা একদম জাস্ট সম্পূর্ণ লাগে, তাই না বন্ধুরা? তো এইভাবে কিন্তু দেখো নিমকিগুলো আমি দেখো ভেজে নিচ্ছি, আর আমি আবারও বলছি আমি লালচে করে ভাজছি, তোমরাও কিন্তু এরকম লালচে করে ভেজে নিতে পারো, তাহলে কিন্তু নিমকিটা কিন্তু এক মাস স্টোর করে রেখে খেতে পারবে। তো খুবই সহজভাবে এক কাপ ময়দা দিয়ে দেখো আমি কত পরিমাণ নিমকি আমি ভেজে নিচ্ছি, আর জাস্ট এটা একদমই জাস্ট কম খরচে বাড়িতে একটা সুন্দরভাবে নিমকি বানিয়ে তোমরা খেতে পারো। বাড়ির জিনিস জানো তো কতটা হেলদি, কতটা ভালো, বাইরে থেকে পয়সা খরচা না করে তোমরাও ঝটপট বাড়িতে এই নিমকিটা ভেজে নাও, খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। জাস্ট একবার খেলে না বাড়িতে বানিয়েই খাবে বারবার, তো খুবই ইজি, তোমরা সবাই কিন্তু বানাতে পারো, আর সহজভাবে এই রেসিপিটা একদমই একদম সবার পক্ষে একদম চল। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো। তো দেখো রেডি হয়ে গেছে নিমকি, এটা কিন্তু আমি এয়ারটাইট কন্টেনারে রেখে এক মাস ধরেও খেতে পারি, বাট এটা থাকবে না, এটা সঙ্গে সঙ্গে ফিনিশ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে।